হ্যালো গাইজ, তো আজকে আমি যেখানে চলে এসেছি তোমরা একটু দেখতে পাচ্ছো, দেখে একটু গেস করতেই তো পারছো আমি কোথায় আছি। তো আজকে চলে এসেছি আমি ফুড ফেয়ারে, তো খাদ্য মেলাতে আমি আজকে চলে এসেছি। তো এখানে নানান রকমের খাবার দাবার রয়েছে, চলো তোমাদেরকে পুরোটাই মেলাটা ঘুরিয়ে দেখাবো কোথায় কি কোন কাউন্টারে কি খাবার দাবার আছে। তো চলো যাওয়া যাক। এখানে আসলে বাড়ির মেয়েরা, দিদি ভাইরা, কাকি কাকিমারা, জেঠিমারা যারা আছে তারা এসে সাধারণত দোকান দিয়েছে। বাড়ির পাড়ার যারা আছে এখানে, তারাই সামনের যারা আছে তারাই এখানে এসে দোকান দিয়েছে। তো এখানে খাবারের যেই প্রাইসটা দেখলাম সেটা খুবই বেশি ছিল, কারণ মেলা তো 3 দিনের জন্যই, আর যেহেতু বাড়ির লোকজনেরা এসে এখানে দোকান দিয়েছে সেজন্য একটু প্রাইসটা একটু বেশি রেখেছে, কারণ সারা বছর তো দোকান হচ্ছে না, এই 3 দিনের জন্য এখানে দোকান। সবাই মানে আনন্দই একটা এসে দোকান দেওয়াটা মেলাতে খুব একটা আনন্দের ব্যাপার বাড়ির মেয়েদের জন্য। তো চলো এখানে ভেতরে যাওয়া যাক, এখানে আরও কী কী আছে তোমাদেরকে দেখাবো। এই এখানে পকোড়া বিক্রি হচ্ছে, আর এদিকটাই হলো, চলো যাওয়া যাক দেখাচ্ছি তোমাদেরকে। এখানে চাও বিক্রি হচ্ছে মাটির ভাঁড়ে, আর মাটির ভাঁড়ে চা খাওয়ার মজাই একটা আলাদা। আর এখানে পেস্টি বিক্রি হচ্ছে এই কাউন্টারে, প্রচুর কাউন্টার খাবারের স্টল লেগেছে এখানে অনেকগুলোই, তোমাদেরকে পুরোটা ভালো করে দেখাতেও পারছি না অতটা, যে সব স্টলের খাবার তো আমি আর খেতে পারবো না এতগুলো, কিন্তু কয়েকটা আমি খেয়ে দেখেছি ভালো লেগেছে। তো এখানে একটা আন্টি, এখানে একজন আন্টি বিক্রি করছিল এখানে স্টলে মালপোয়া, পাটিসাপটা আর চন্দন পিঠে। তো এখানে আমি মালপোয়া খেয়েছি, তো মালপোয়াটা আমার খুবই ভালো লেগেছে এই আন্টির মালপোয়াটা খেতে, আর মালপোয়াটার দাম ছিল 1 পিস 30 টাকা। আর এখানে বিক্রি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, শীতকালে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাওয়ার মজাই একটা আলাদা। তোমরা কে কে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লাগে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো আজকে এখানে এসে খুবই ভালো লাগলো, কারণ বাড়ির একটা বানানো খাবার দাবার আজকে খেতে পারলাম, বিশেষ করে মালপোয়াটা খেয়ে আমার খুবই ভালো লাগলো, কারণ যে আন্টি মালপোয়া বানিয়ে এনেছে বিভৎস টেস্ট খেতে, তো ভালোই লাগলো আজকে এখানে এসে, কারণ বাড়িতে বানানো সব কিছু জিনিস আজকে টেস্ট করতে পারলাম। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, কমেন্ট করে জানিও তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও।